শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম প্রদীপ কুমার দত্ত, আমার বাবা শহীদ হিরণ্য কুমার দত্ত। আমার মা শহীদ জয়া সুধারানী দত্ত। আমাদের স্থায়ী ঠিকানা 28 ঘুরঘাটের করলেন অথঘাটা চন্দ্র। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল আনুমানিক 19 বছর। আমি 67 সালে SSC এবং 69 সালে HSC পাস করার পর তৎকালীন পূর্ব পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইপুয়েট বলা হতো তখন, যেটা এখনকার বুয়েট, সেখানে প্রথম বর্ষে ভর্তি হই। এবং 70 সালে কালমাটাল সময়ের মধ্যে আমাদের ক্লাস হয়ে প্রথম বর্ষ লেখাপড়া সম্পন্ন হয়ে যখন মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয় তখন আমাদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিল। ফাইনাল পরীক্ষার অর্ধেক মনে পড়ে, 6টা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছিল, বাকি পরীক্ষা স্থগিত হয়ে যায় 1 মার্চ 1971 সালে যখন ইয়াহিয়া খান অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। সেদিন থেকেই তো দেশে শুরু হয়ে যায় তুমুল আন্দোলন, যেটা অসহযোগ আন্দোলনের রূপ নেয় 7ই মার্চের বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভাষণের পরে। আমার সৌভাগ্য যে আমি যখন আহসানউল্লাহ হলে থাকতাম এবং সেই ভাষণ রেসকোর্স ময়দানে থেকে সকণ্ঠে শুনতে পেরেছি। 7ই মার্চের যে অসহযোগ আন্দোলন শুরু হলো তার 1 থেকে 2 দিনের মধ্যে, এখন এত বছর পরে সঠিক তারিখ মনে করা কষ্টকর হয়, 8 অথবা 9 তারিখেই আমি অনেক কষ্ট করে বিভিন্ন রকম মানে যানবাহনের সহযোগিতা নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসি, কারণ আমার বাবা মা এবং আমার 5 বোন তারা সবাই আমার কনিষ্ঠ। এবং ওই অসহযোগ আন্দোলনের সময়টা চট্টগ্রামে কাটাই। আমার বন্ধুবান্ধবরা অনেকেই রাজনীতিতে সক্রিয় ছিল, তখন শহরে প্রচুর কার্যকলাপ চলছিল মুক্তিযুদ্ধের সপক্ষে। ক্যাপ্টেন রফিক তার বাহিনী নিয়ে শহরে রেল, বিশেষ করে রেলওয়ে পাহাড়ের এলাকায় মোতায়েন ছিলেন। সৈকত নামে রেলওয়ে স্টেশন সংলগ্ন যে হোটেল ছিল সেখানে, মোটেল সৈকত সম্ভবত তখন নাম ছিল, সেখানে একরকমভাবে হেডকোয়ার্টারই সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য। এবং সেসব জায়গায় আমরা যাতায়াত করতাম, লিফলেট বিলি করা,
তাদের সঙ্গে যখন যেখানে যে সভায় যাওয়া সম্ভব হয়েছে, যা যেটুকু যেখানে অংশগ্রহণ করে, আমি সক্রিয় রাজনীতিতে কখনো ছিলাম না, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে অবশ্যই সবসময় আমার আগ্রহ ছিল, ভূমিকা ছিল, কাজে যেটুকু ভূমিকা রাখা সম্ভব রেখেছি। এবং এইভাবেই দেখতে দেখতে 25শে মার্চের অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে জেনোসাইড বাঙালি জাতির উপর সেটা শুরু হলো, সেটা শুরু হওয়ার পর অব্যবহিত পরেই 26 তারিখ ভোর রাতেই বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করলেন। সেই স্বাধীনতা ঘোষণা প্রথমে চট্টগ্রামেই বিশেষভাবে প্রচার শুরু হয়। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সেটা একাধিক জন সকণ্ঠে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। এক পর্যায়ে তৎকালীন আর্মির মেজর জিয়াউর রহমানও সেই ঘোষণা প্রচার করেন, যেটা আমাদের মনে একটা অভূতপূর্ব উৎসাহের সঞ্চার করেছিল যে সেনাবাহিনীও আমাদের সঙ্গে আছে, বাংলাদেশের মুক্তির পক্ষে আছে। খুব সম্ভবত 29 তারিখ অব্দি চট্টগ্রাম কবজা করতে পারেনি পাকিস্তানি বাহিনী। তখন আমরা শহরে ছিলাম, আমাদের পাথরঘাটাতে বাড়ি, কোর্ট বিল্ডিং। তো বুঝতে পেরেছি যে কোর্ট বিল্ডিং এর নিচে কর কোম্পানির কাছাকাছি কোথাও পাকিস্তান বাহিনীর লোকরা গুলি করছে উপর দিকে, এবং ওখানে আমরা বুঝতে পেরেছি ইপিআর বাহিনীর বাঙালি ভাইয়েরা উপর থেকে গুলি করছিল। পরে জেনেছি যে সংখ্যায় তারা বেশি ছিলেন না, কিন্তু তারা সেদিন টিকে ছিলেন। তাদের মধ্যে ইপিআররা সেই কোর্ট বিল্ডিং ত্যাগ করে চলে যায়, পরের দিন পাকিস্তানি বাহিনী কোর্ট বিল্ডিং দখল করে, এবং এইভাবে 29 তারিখ মোটামুটি ভাবে শহরের মধ্যে দখলটা কায়েম করে। এবং এরপরেই যখন পাকিস্তানি বাহিনী শহর কবজা করে, তখন আমরা আমাদের দেশের বাড়ি বরিশাল কাজে সবাই তখন নিরাপত্তার সন্ধানে নিজের নিজের সুযোগ মতো জায়গায় যাচ্ছে। আমার বাবা সমাজে পরিচিত লোক ছিলেন, কাজে তার নিরাপত্তা দরকার ছিল। আমাদের পরিবারের সবাইকে নিয়ে ধলঘাট অঞ্চলে আমার বাবার এক বন্ধুর বাড়িতে প্রথমে আমরা আশ্রয় নেই 3 মার্চের শেষ এপ্রিলের শুরুর দিকে। ধলঘাটে আমার বাবার বন্ধুর নাম, এলাকায় পরিচিত ছিলেন উনি ধনা ঘোষ নামে, উনি খুবই পরিচিত, ওখানকার শক্তিশালী লোক। তার ছেলে এখন ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান। এপ্রিলের কোনো এক সময় থেকে পাকিস্তানিদের সহযোগী বাহিনীরা শক্তিশালী হতে শুরু করলো, তারা পথ দেখিয়ে পাকিস্তানি সেনাদেরকে বিভিন্ন গ্রামাঞ্চলে নিয়ে যাওয়া শুরু করলো, বিশেষ করে হিন্দু প্রধান এলাকাগুলোতে আক্রমণ করে সম্পত্তি ধ্বংস, নারী নির্যাতন, অগ্নিসংযোগ করা ইত্যাদিভাবে স্কেয়ার করা, ভয় দেখানো শুরু হলো, যাতে করে তারা তাদের পক্ষের লোকজনকে নিয়েই দেশ শাসন করতে পারে। একটা পোড়ামাটি নীতি অবলম্বন যাকে বলে, আমি যুদ্ধে যেটা করা হয় অনেকটা সেই রকম। এপ্রিলের মাঝামাঝি এক সময় ধলঘাট গ্রামেই ভ্রমণে বেশ কয়েকজনকে মারা হয়, বহু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তখন আইয়ের একটা শব্দ ছিল যে আর্মি কোথাও আসছে বা আর্মিদের সহযোগীরা কোথাও আসছে হলে আগে থেকে আইয়ের শব্দ হতো, তখনই যে যার নিরাপত্তার সন্ধানে যেখানে পারতো কেউ ধান খেতে লুকাতো, কেউ অন্য গ্রামে চলে যেত। তো আমরা সেইভাবে ওনারা যেহেতু ওখানকার প্রভাবশালী লোক, ওনারা সবই জানতেন, ওনাদের সাথে সাথে আমরা নিরাপত্তার সন্ধানে যেখানে প্রয়োজন যেতাম। তো এরপরে আমরা ধলঘাট গ্রাম ত্যাগ করে তাদের পরিবার এবং আমাদের পরিবার মিলে সম্ভবত উত্তর সমুড়া নামে আরেকটা গ্রাম, যেটা করলডেঙ্গা পাহাড়ের কাছাকাছি, সেখানে আশ্রয় নিই। সেখানে আশ্রয় নেওয়ার পর আমরা দুই পরিবার, এবং দেখলাম ওইখানে পাশের একটা বাড়িতেই প্রবর্তক সংঘের মেয়েদেরকে, প্রবর্তক সংঘের মীরাদি সম্ভবত নিয়ে গেছিলেন, তারা সেখানে আশ্রয় নিয়েছিল। এরপর ওইখানেও টেকা অসুবিধা মনে হওয়াতে যে আরও ভেতরের দিকে পেনেট্রেট করছে পাকিস্তান বাহিনী, তখন একেবারে করলডেঙ্গা পাহাড়ের কাছাকাছি একটা বড়ুয়া পাড়ায় আশ্রয় নিই। পাড়াটার নাম আমার আজকে মনে নেই, তবে একটা জিনিস মনে আছে, এবং তখন জেনেছি বা বুঝেছি যেসব জায়গায় বুদ্ধিস্ট এরিয়া ছিল তারা চাইনিজ বুদ্ধিস্ট লিখত, কারণ চীন পাকিস্তানের সহযোগী হওয়াতে মনে করা হতো, যদিও এটা ভুল ধারণা যে চীনের সবাই বুদ্ধিস্ট, চীনে আসলে বুদ্ধিস্টের সংখ্যা তেমন কিছু নেই, কোনো এক সময় তিব্বতে অনেক বুদ্ধিস্ট ছিল, এখন তো চীন অন্যরকম ব্যাপার, কিন্তু আমরা এখনো আমাদের দেশের জেনারেল পারসেপশন হচ্ছে চীনের লোকের বুদ্ধিস্ট। তো চাইনিজ বুদ্ধিস্ট বলে সাইনবোর্ড লিখে রাখা ছিল সেখানে, সেটা আমার মনে পড়ে। ওই বড়ুয়া পাড়ায় আমরা বেশ কিছুদিন কাটাই। সকালের দিকে যেদিন যেদিন সম্ভাবনা মনে হতো যে বা আজকে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সেদিন সেদিন করলডেঙ্গা পাহাড়ের দিকেই চলে যেতাম, সারাদিন সেখানে থেকে সন্ধ্যা আবার নেমে আসতাম। এইভাবে কিছুদিন কাটানোর পরে আমার বাবা ছিলেন মির্জা উএন কোম্পানির ম্যানেজার। মির্জা আবু আহমেদ সাহেব এক সময় মুসলিম লীগ করতেন, মুসলিম লীগের উনি সংসদ সদস্য ছিলেন, কিন্তু উনি প্রগতিশীল মনস্ক ছিলেন বলে ওনার ছেলে মির্জা আবু মনসুর ছাত্রলীগ করতেন এবং চট্টগ্রাম কলেজের ভিপি ছিলেন, এবং তিনি মির্জা আবু আহমেদ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। 70 ইলেকশনে উনি মুসলিম লীগ ত্যাগ করেন, ছেলেকে ওনার সিটে ইলেকশন করতে দেন, এবং মনসুর ভাই ভালোভাবে সর্বকনিষ্ঠ সংসদ সদস্যদের একজন হিসেবে ইলেকশনে নির্বাচিত হন। এবং চট্টগ্রাম থেকে যখন আওয়ামী লীগ নেতৃত্ব রামগড়ের দিকে শিফট করে, সেই সময় উনি
কায়সার ভাই, মোশারফ ভাই এনারা একসাথে রামগড়ের দিকে চলে যান। তখন আমার বাবাকে বলেছিলেন, আমার বাবা সেই কোম্পানির ম্যানেজার ছিলেন, তখনকার দিনে ম্যানেজারই সর্বোচ্চ পদ ছিল, তাদের যাবতীয় ব্যবসা দেখাশোনা আমার বাবা করতেন এবং সামাজিকভাবে সবাই পরিচিত ছিলেন। আমার গর্ব হয় এখনও যে এখন হয়তো মানে সেই সব লোকরা বেঁচে নেই, কিন্তু 20-30 বছর আগে অনেকে চট্টগ্রাম শহরে আমাকে মির্জাপুর দত্তবাবুর ছেলে সেইভাবে আমার পরিচয় দিত এবং আমার গর্ব হয় সেটা সেই পরিচয়টা নিয়ে। মির্জাবু আমার স্যার কম বয়সে যৌবন বয়সে বাদমা যান, সেখানে ব্যবসা করে উনি প্রভূত ধন সম্পত্তি করেন, তারপর উনি দেশের মায়ের দেশে চলে আসেন এবং তখন এখানের পরে দ্বিতীয় ইম্পর্ট্যান্ট শিল্পপতি কিন্তু মির্জাবু আমার স্যারই ছিলেন চট্টগ্রামে। ওনার তখনকার দিনে লৌহ সংক্রান্ত ব্যবসা মানে পেরেক, স্ক্রু, তার কাটা, কাঁটাতারের বেড়া ইত্যাদি ফ্যাক্টরি ছিল এবং ব্যবসা ছিল। ছেলেরা মনসুর ভাই, মহসিন ভাইরা ছোট ছিল আমার বাবা এবং মির্জা সাহেবের এক ভগ্নিপতি ছিলেন জহুর সাহেব, জহুর চাচা, এনারা দুজনে। জহুর চাচা ঢাকায় থাকতেন, ঢাকায় ব্যবসা দেখতেন, আমার বাবা চিটাগাঙে ব্যবসা দেখতেন। এইভাবে পরিচিত ছিলেন মির্জা দত্তবাবু এবং সেইভাবে শহরের লোকে চিনত, সমাজে পরিচিত ব্যক্তি ছিলেন। কাজে নিরাপত্তার কথা চিন্তা করে মনসুর ভাই বলেছিলেন যে আমরা সবাই যেন ওনাদের সাথে রামগড় চলে যায়, যেখানে এখন থাকা যাবে না। কিন্তু আমার বাবা সেটা রাজি হননি, উনি বলেছেন তোমরা যাও, তোমরা তোমাদের কাজে যাবে, তোমরা যাও, আমাদের যুদ্ধ করার লোক নই, আমি আর পরিবার নিয়ে থাকি। তখনও আঁচ করা যাচ্ছিল না যে কতটুকু টান নিতে পারে ব্যাপার, যে যথোপযুক্ত সময়ে আমি যথোপযুক্ত সিদ্ধান্ত নেব। কিন্তু তারপর তো আমরা দুর্দশায় পড়ে গেলাম, ওই যে শহর দখল হওয়ার পর আমরা চলে গেলাম ঢলঘাটের দিকে। মনসুর ভাইরা তখন অলরেডি মুক্তিযুদ্ধ করতে চলে গেছেন, মনসুর ভাই পরবর্তী ভাই বাবর আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, সে তার শেষ জীবন পর্যন্ত সেও মুক্তিযুদ্ধে চলে গেছে। আর মির্জা সাহেব, তার ছোট ছেলে আকবর, আরও ছোট ছেলেরা আছে চিটোপাধে জেলা, বাড়ির মহিলারা সব বাড়িতে ছিলেন। ওনাদের বাড়িতে তখন হান্নান সাহেবের পরিবার, হান্নান সাহেব একাই গেছেন মনসুর ভাইদের সঙ্গে রামগড়ে, হান্নান সাহেবের স্ত্রী ছেলেমেয়েরা সবাই ওনাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। আমাদের দুর্দশার খবর পেয়ে মির্জা সাহেব দুইজন বিশ্বস্ত লোক পাঠালেন ধলঘাটে, সেই ফটিকছড়ি থেকে ধলঘাটে পাঠালেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। এবং চিন্তা করেন ধলঘাট থেকে শহরের মধ্যে দিয়ে সব রিস্ক নিয়েই কিন্তু আমাদেরকে নানপুরে নিয়ে যাওয়া হলো মে মাসের শেষে, জুন মাসের শুরু। তখন ওখানে পৌঁছানোর পরে দেখলাম যে ওইটা একটা রিফিউজি ট্রেন, এসকেপ রুট, এই নানুপুর বাজারের উপর দিয়ে পার্বত্য চট্টগ্রাম হয়ে শত শত হাজার হাজার লোক যাচ্ছে, লঙ্গরখানা করে খাওয়ানো হচ্ছে সেসব লোকদের, পরের দিন চলে যাচ্ছে, তা আবার এদিন নতুন লোক আসছে। চিটাগাঙের বিভিন্ন অঞ্চল থেকে অনেক দিক দিয়ে তো পথ হয়, ওটা একটা পথ ছিল। নানুপুর পৌঁছানো দিন দুয়েকের মধ্যেই জুন মাসের 2 তারিখ ভোরবেলা একেবারে ভোরেই পাকিস্তান আর্মি তাদের স্থানীয় সহযোগীদের সহায়তায় নানুপুর গ্রাম আক্রমণ করে, মূল টার্গেট ছিল মির্জাবাড়ি। তাদের তো সঠিক জানা ছিল না কে কোথায়। আমার মা এবং বোনেরা ছিল ভিতর বাড়িতে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে যেমন হয় ভিতর বাড়িতে মহিলাদের সঙ্গে ছিল। আমি আমার বাবা এবং আমার কাকা ছিলেন, তিনি চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করার পরে প্রাথমিক চাকরি জীবনে ছিলেন চট্টগ্রামে, আমার সমীন কাকা, আমরা ছিলাম ওনাদের বাইরের বাড়িতে, একটা গেস্ট হাউস আছে সেখানে ছিলাম। ভোরবেলা যখন আইয়ের আবার শুনলাম, বেরোলাম, বেরোয় ছুটে আগে ভিতর বাড়ির দিকে গেলাম, জানলাম যে না, মহিলারা সবাই নিরাপদ জায়গায় সরে গেছে। আমার জন্য অচেনা ওই গ্রাম বা নিরাপদ আশ্রয়ের সন্ধানে যেদিকে চোখ যায় সেদিকে চলতে শুরু করলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে 2-1 বছর যাওয়ার পরে একটা পাকিস্তানি টহল দলের সামনে পড়ে গেলাম, তারা আমাদের হল বলে থামালো, কিন্তু ওখানে কোনো দুর্ব্যবহার করলো না, দাঁড় করালো। তারপর 2-1টা বাড়িতে সার্চ করে আরও পুরুষ যাদের পাচ্ছে তাদেরকে নিয়ে আসলো, এনে আমাদেরকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা সেটা নানুপুর বাজার হয়ে যেটা চলে গেছে ওটার ধারে বসালো। এভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তারা আরও পুরুষ লোকদেরকে ধরে আনছে বিভিন্ন বয়সের, সেখানে 12-14-15 বছর থেকে 50-60-70 বছরের পুরুষ লোকদেরকে কেবল আনা হচ্ছে। তো যখন দেখা যাচ্ছে যে একজন একজন করে সিরিয়ালি বসাচ্ছে, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, 20-30 জন বসলে তো অনেকটা দূর জায়গা। তো তারা এরপরে সবাইকে উঠিয়ে মির্জা সাহেবের বাড়ির কাছাকাছি একটা উঠান আছে, বড় এখনো আছে সেই উঠানটা, সেই উঠানে নিয়ে আমাদেরকে বসালো। এবং এই যে সকাল থেকে এই প্রক্রিয়াটা চলতে থাকলো সকাল 10-11 অব্দি, প্রায় 6 দিনের লোক ওখানে জমা হলো। ইতিমধ্যে ওই যারা লোকাল সহযোগী, আমার বাবাকে তো চিনত অনেকেই, তাদের ভিতর কেউ কেউ আমার বাবাকে চিহ্নিত করে দিল, ইনি দত্তবাবু, ইনি
তিনি এই কোম্পানির সবকিছু দেখাশোনা করেন, নিজে সবকিছু জানেন। তো আমার বাবাকে আলাদা করে তখন থেকে নির্যাতন শুরু করা হলো বাবার উপরে বিভিন্ন রকম ভাবে, লাঠির বাড়ি বলেন, হান্তারের বাড়ি বলেন, লাঠি মারা বলেন। নির্যাতনটা কোথায় করছো? ওখানে ওখানে একটা ওই যে বললাম যেটা উঠান, উঠানে মানে এক সাইডে একটা বারান্দা, এক সাইডে মানে এখন এত স্পষ্ট মনে নেই, তবে আমার বাবাকে একটা বারান্দায় বসানো হয়েছে, একটা ঘরের বারান্দায়। ওখানে নির্যাতন ওখানে মানে আমরা দেখতে পাচ্ছি সেরকম অবস্থাতে নির্যাতন করে। নির্যাতনটা কেন, মনসুর কোথায় বলো, এ কোথায় বলো, এদের কি কি কাজ, তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের কি কি জানো বলো। তো এক একজন আসে, একবার নিজর আসে, একবার হাবিলদার আসে, বিভিন্ন জন বিভিন্ন সময় সেটা করছে। এর এক পর্যায়ে এই যে সতীনেক লোককে একত্র করলো, তখন তোমরা হিন্দু কেকে তারা একদিকে বসো, মুসলিম কেকে একদিকে বসো, আলাদা করে তারা হলো। কিন্তু আমাদের কথা চিনে না, আমরা তো সাধারণ পাবলিকের মতো, তখন লুঙ্গি পরা কি ভোরবেলা উঠে ছুটেছি। যখন বললো, আমি কাকার দিকে একটু তাকিয়ে চাওয়াচাওয়ি করলাম যে কি করা উচিত, মুসলিম ভাগে থাকবো না হিন্দু ভাগে থাকবো। পরে মানে মনে করলাম যে সেটা যদি আবার ধরা পড়ে ওই কার ওই ওই একটা কারণেই তো যথেষ্ট হবে নিধন করার জন্য, কাজে হিন্দুদের ভাগে গিয়ে বসলাম। এইভাবে আমাদেরকে সারাদিন বসিয়ে রাখা হলো। মূলত বুঝলাম যে মির্জা সাহেবকে খুঁজছে, কারো কাকে কাকে খুঁজছিল তা আমাদের জানা নাই। বিকাল 4টা নাগাদ এসে তাদের একটা সিদ্ধান্ত হলো, যারা মুসলিম তাদেরকে একটা জিহাদি বক্তৃতা দিয়ে পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ করে ছেড়ে দেওয়া হলো, আর হিন্দু যারা অর্ডার হলো তাদেরকে পিটাও, পিটানো মানে কিন্তু ডিসপার্স করে দেওয়া, আর পিঠে যে কটা পরে বাড়ি সেগুলি খাওয়ার পরে কোনো রকমে আমি দৌড়ালাম। তো আমি আর আমার কাকাকে এলাকাবাসীরা নিয়ে একটু দূরে তাদের বাড়িতে নিয়ে গেল, নিয়ে এসে বা শুশ্রূষা করলো, খেতে দিল। ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যাবেলা ওই বাড়িতেই খবর পেলাম আমার বাবাকে এবং ওই এলাকার চেয়ারম্যান সাহেব নূর আহমদ সাহেব নাম, এই দুজনকে হত্যা করে পাকিস্তানিরা চলে গেছে। আর মির্জা সাহেবের ছোট ছেলে মির্জা আকবর আর মির্জা সাহেবের বোন জহুর চাচা বললাম, জহুর চাচার ওয়াইফ, এই দুজনকে অ্যারেস্ট করে সবাই নিয়ে গেছে। এই খবরটা পেলাম, তো সাথে সাথে আমি ছুটে যেতে চাইলাম। ওখানে শুনলাম যে ওখানে ওই মির্জা বাড়ির থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে বিনাজুরি খাল বলে একটা খাল আছে, সে খালের মধ্যে ডেড বডি দুটো পড়ে আছে। তো ছুটতে ছুটতে তখনই বেরোতে চাইলাম, কিন্তু ওই বাড়ির লোকটা আমাকে আবার তাকে বেরোতে দিল না, বললো যে মাত্রা গেছে, কে ওদের পক্ষের লোক, কি কে কি কি করছে, কাকে পাহাড়ে রেখে গেছে, গেলে আপনারাও বিপদে পড়বেন, যা হবার হয়ে গেছে, আপনাদের এখন আমরা যেতে দেবো না, সকালবেলা আমরাই আপনাদের নিয়ে যাবো, আমরা খুঁজ করে নিরাপদ যখন বুঝবো তখন আমরা নিয়ে যাবো। পরের দিন ভোরবেলা গিয়ে দেখলাম তার মধ্যে এলাকার চেয়ারম্যান, তার ডেডবডি আর দেখলাম না, আমার বাবার ডেডবডি তখনও আমি মুক্তি পড়ে গেছে। নিজে চোখে দেখে নিশ্চিত হলাম, তার আগে পর্যন্ত তো বিশ্বাস করতে হবে মানে মন চায় না যে আমার বাবা নাই, কারণ উনি 4টার সময় দেখে গেছি উনি অত্যাচারিত হচ্ছেন কিন্তু বেঁচে আছেন, কিন্তু তাকে মেরে মেরে ফেলছি তাকে আর পাবো না এই কথা তো বিশ্বাস করতে চায় না মন। যখন দেখলাম তারপরে আমি আর কাকা বললাম যে আমার মা বোনেরা কোথায় আছে সেখানে নিয়ে চলো আগে আমাদের। তো তাদেরকে এক বাড়িতে সেফলি রাখা হয়েছিল, কিন্তু আমি কেউ একজন আশ্রয় দিয়েছে সেখানে নিয়ে গেল আমাদের। তাদের সঙ্গে কথা বলে একে অপরকে যা সান্ত্বনা সেই অবস্থায় দেওয়া সম্ভব সেটুকু দিয়ে ওদেরকে রেখে আবার ডেড বডির ব্যবস্থা করার জন্য আসলাম। তখন মনসুর ভাই ইমিডিয়েট বড় ভাই মহসিন ভাই বেঁচে ছিলেন, উনি পরবর্তীতে নানপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন। মহসিন ভাই আরেক বাড়িতে লুকানো অবস্থায় আছেন, কিন্তু উনি লোক মারফত খোঁজ নিয়ে ওনার কাছে নিয়ে গেল আমাদেরকে, আমাকে আর আমার কাকাকে। উনিও যেটুকু সম্ভব সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে কয়েকজন লোক দিলেন আমাদের সঙ্গে সব এদের ব্যবস্থা করার জন্য। তো আপনি জানেন আমাদের তো নিয়ম অনুযায়ী দাহ করার কথা, কিন্তু ওখানে তো সেই পরিবেশ পরিস্থিতি নাই, ওটা চিন্তা করার সুযোগ নেই। একটা দেশলাই নিয়ে মুখে সিম্বলিক মানে মুখে একটু আগুনটা ধরে, তারপরে ওই যে সহকারী দিলেন মহসিন ভাই তাদের মারফতে মাটি খুঁড়ে কোনো রকমভাবে ওনাকে সমাধিস্থ করা বলবো বা কবর দেওয়া বলবো মাটি জায়গা দেওয়া বলবো, যাই হোক করা সম্ভব সেটা করে মা বোনদের কাছে গেলাম। তারপরে মির্জা সাহেব তখন ওনার খামার বাড়ি ছিল একটা খিরাম বলে একটা জায়গায়, সেটা খানিকটা দূরে, সেখানে পরের দিন সেখানে নিয়ে যাওয়া হলো এবং উনি হান্নান সাহেবের পরিবার আমাদের পরিবার মহসিন ভাই তত্ত্বাবধানের নেতৃত্বে আমাদেরকে রওনা করিয়ে দিলেন ভারতের পথে। 7-10 দিন তখন জুন মাস, জোয়ার বৃষ্টি, পাহাড়ের পর্যাপ্ত পর, কিন্তু উনি সেইভাবে ব্যবস্থা করে দিয়েছেন। পাহাড়ি প্রত্যেক সেক্টরে সেক্টরে পাহাড়ি একজন একজন গাইড মহসিন ভাই ঠিক করতেন, একজনের মারফতে একজনের খোঁজ পেতেন, কীভাবে পেতেন। তখন আমার আর ওই মানসিক অবস্থা ছিল না একটা খোঁজ করার, কিন্তু দেখেছি সবসময় একজন একজন গাইড আছে পাহাড়ি তারাই, কারণ পাহাড়ের পথ কিন্তু নিরাপদ ছিল না এটা জানেন, কারণ মিজোরাম মানে MNF রা তখন কিন্তু পাকিস্তানের পক্ষে বিভিন্ন জায়গায় তারা
মুক্তিযোদ্ধাদের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত, কোথাও কোথাও শরণার্থীদের অনুরোধ করেছে, বাধা দিয়েছে ইত্যাদি। তো আমাদেরকে নিরাপদ ভাবে 7-10 দিন হাঁটার পরে সাবরুমের খানিকটু উত্তরে 5-7 কিলোমিটার উত্তর দিয়ে ফেনী নদী পার করিয়ে পার করার পরে ওখানে তখন তো অলরেডি মানে আমরা যে যাচ্ছি আমাদের পরিবার এবং হানান সাহেবের পরিবার মহসিন ভাই যাচ্ছে, কাজে ওইদিকে সেটা খবর জানা ছিল, কাজে মানে কে কাকে কি খবর দিয়েছে জানি না, একটা বাসাতে আমাদের নিয়ে যাওয়া হলো, সেখানে রাখা হলো। ওখানে থানায় গিয়ে আমাদের তখন এন্ট্রি করার একটা কীরকম ব্যবস্থা ছিল আমি নিজে গেছি মনে আছে আমার, থানায় এন্ট্রি করা হলো। ওখানে 2-1 দিন মাত্র ছিলাম, তারপরে বাবর নিজেই একটা জিপ চালিয়ে আমাদেরকে উদয়পুরে, আমার এটা মনে আছে উদয়পুরে তখন হারুন সাহেবের ফ্যামিলি ছিল, দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়া হলো, তারপর ধর্মনগরে পৌঁছে দিল বাবর, ধর্মনগর থেকে ট্রেনে করে আমরা কলকাতায় চলে আসলাম। কলকাতায় আমাদের আত্মীয় স্বজন আছে, তাদের তত্ত্বাবধানেই থাকলাম। আমরা ক্যাম্পে এনলিস্টেড ছিলাম, সেই ক্যাম্পটার নাম গোপালনগর, এটা হচ্ছে বনগা এবং রানাঘাটের মাঝখানে, পশ্চিমবঙ্গে বনগা রানাঘাট এই দুটো জায়গা তো পরিচিত জায়গা, এই দুটোর মধ্যে একটা রেল লাইন আছে, ওই 7-8টা বোধ হয় স্টেশন, তার মধ্যে একটা স্টেশনের নাম গোপালনগর, ওইখানকার ক্যাম্পে আমরা এনলিস্টেড ছিলাম। এবং আমি যদিও থাকতাম কলকাতায় কিন্তু সপ্তাহে একবার এসে রেশন নিয়ে যেতাম, এটা মোটামুটি পর্যাপ্ত ছিল, সেই রেশনের উপর নির্ভর করে। তারপরে আমি টিউশনই করতাম একটা, কিছু কিছু সহযোগিতা মির্জা পরিবারের কাছ থেকে পেয়েছি, পরে আমার কাকাকে মনসুর ভাই মুক্তিযুদ্ধে অফিসে অফিসিয়াল কাজে নিয়োগ করেন, এম এ ফসলো দরকার দাস অফিসিয়াল কাজ করবো সে কাজে নিয়োগ করেন, তিনিও কিছু কিছু টাকা পাঠাতেন। তখন কলকাতা ইউনিভার্সিটিতে যেতাম রেগুলার, থিয়েটার রোডে যেতাম যখন যখন সময় পেতাম, গিয়ে যখন যা একটা সভা হচ্ছে সেই সভায় যোগ দিতাম, কোথাও এই কাজটা করতে হবে করে আসতাম, সেইভাবে মানে সময়টা কাটিয়েছি। 16 ডিসেম্বর কলকাতা গেছিল। আমার কাকা তো এফএফদের সঙ্গে 3rd-4th দিনে চট্টগ্রাম পৌঁছান, পৌঁছে আমাদের বাড়ি তখন লুটপাট হয়েছে, লুটপাট বলতে মানে বড় রকম লুটপাট হয়নি, আমাদের বাড়িতে ওই আমার বাবাকে হত্যা করার পরে পাকিস্তান আর্মির একটা সার্চের মতো করতে এসেছিল, তখন কিছু সহযোগীরা এসেছিল, দামি যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে গেছে, আমাদের খ্রিস্টান ভাড়াটে ছিল উনি আগাগোড়ায় ছিলেন, এবং উনি ওই কোনো লোকাল লুটপাটকে কোনো প্রশ্রয় দেন নাই, তাই আমাদের বাড়িটা ইন্ট্যাক্ট ছিল। আমার কাকা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার একজনকে পাঠায়, আমাদের ঘনিষ্ঠ পরিবারের একজনকে পাঠায় আমাদেরকে আনতে, কারণ আমার 5টা বোন আমি মা আমরা আসবো, সেইভাবে প্রস্তুতির পরেই আসি, আমরা একটু দেরিতে আসছি, জানুয়ারি মাসে আসছি। আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, বঙ্গবন্ধুর সই করা একটা শোক বার্তা এবং 2,500 টাকার একটা চেক আমার মা পেয়েছিলেন, তারপর আর বাংলাদেশ সরকারের সঙ্গে এই ব্যাপারে আমাদের আর কোনো যোগাযোগ নাই, আমার জানা নেই যে আমার বাবার নাম শহীদের লিস্টেও আছে কি না, কিন্তু যে এলাকায় হয়েছে এটা কাণ্ডটা নানুপুরবাসীরা সবাই জানেন, এবং সেখানে সেই এলাকায় শহীদ 7 জন শহীদ হয়েছেন, সেই 7 জনের নামে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে একটা শহীদ স্তম্ভ করা হয়েছে, সেখানে আমার বাবার নাম লিখিত আছে। আমার নিজের মনে ইচ্ছা ছিল এই জায়গাটাকে চিহ্নিত করে রাখার, আমি 72 সালে সোভিয়েত সরকারের বৃত্তি পেয়ে সোভিয়েত ইউনিয়নে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে যাই, 78 সালে ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করে দেশে ফিরে আসি এবং চাকরি বাকরি শুরু করি, সংসার প্রতিপালন শুরু করি। এই অবসরে আমার কাকাই আমার সংসারের আমাদের সংসারের আমার মা এবং বন্ধুদের দেখাশোনা করতেন। আমি আসার পরপরই তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চাকা উল্টো করার সময়, আমার মনের অনেক আগ্রহ থাকা সত্ত্বেও আমি বিভিন্নভাবে খোঁজ করি জায়গাটা চিহ্নিত করতে, নিয়ে যাওয়ার মতো লক্ষ্যও আমি পাইনি, যার সঙ্গে আলাপ করতাম সে বলতে এখন গিয়ে তো পাওয়া যাবে না, কোথায় কি খুঁজবে। এরপরে যখন প্রথম শেখ হাসিনার সরকার 96 সালে ক্ষমতায় আসে, সেই সময় আমি খোঁজ করতে থাকি। আবার এই সময় আপনারা সবাই জানবেন ওনাকে, এমদাদুল ইসলাম সাহেব, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, ওনার বাড়িও ফটিকছড়ি, একদিন আজিজ সাহেবের বাড়িতে, আজিজ সাহেবের বাড়িতে হালি শহরে একটা মেজবানের নিমন্ত্রণ ছিল, সম্ভবত ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বাহার বলে ওনার যে ছেলে সে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, পরিচয় ছিল, কিছু ব্যবসায়িক যোগাযোগ ছিল, ও আমাকে প্রতি বছর নিমন্ত্রণ করতো, সেই নিমন্ত্রণে যাই, এমদাদুল ইসলাম সাহেব 5-7 জন 8 জন ওনার বয়সী লোকজন ওনার বন্ধু বান্ধবরা বসেছিল, ওনার গল্প গুজব করছিলেন, এমদাদুল ইসলাম সাহেব যাচ্ছেন, আমি গেলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন 16 জুন তারিখটা মনে আছে, হ্যাঁ অবশ্যই আছে, কেন বলো তো, ওই দিন আমার বাবা শহীদ হন, উনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন,
আমি যে একটা ক্লু পেলাম যেটা আমি এতদিন ধরে চেষ্টা করছি কোনো হদিশ পাচ্ছি না সেটার একটা সুযোগ পেলাম। উনি যেহেতু উনি কটিচুরির লোক, উনি রাজনীতি করেন, অনেককে চেনেন, উনি ঠিক জায়গাটা পিন পয়েন্ট করাতে পারলেন কারোর মারফতে। তারপর আমাকে নিয়ে গেলেন একদিন, মানে আমার ইচ্ছা হলো যে ওই জায়গাতে, ওটা আমি মনে করেছি যে ব্যক্তিগত মালিকানার কোনো জায়গা, খানিকটা জায়গা কিনে একটা স্মৃতিস্তম্ভ কিছু একটা করবো। কিন্তু খোঁজ নিতে গিয়ে দেখলাম যে ওটা ব্যক্তিগত জায়গা নয়, ওইটা সরকারি খাস জায়গা। খোঁজ নিতে গিয়ে দেখলাম যে ওইটা সরকারি খাতাতে বৌদ্ধ শ্মশান হিসেবে লিপিবদ্ধ। বহু আগে বৌদ্ধদের শ্মশান ছিল, এরপরে অন্যত্র আরো শ্মশান হয়ে গেছে, কিন্তু ওইটা এখনো সরকারি খাতায় বৌদ্ধ শ্মশান। কাজে বোঝা গেল যে ওইটা কোনো বন্দোবস্তে নেওয়া যাবে না। কিন্তু এলাকার সব লোক সহযোগিতা করলো, বললো আপনি করে ফেলেন। কিন্তু লোকজন সহযোগিতা করলো আমাকে, বুদ্ধিস্টদের কাছ থেকে মতামত নেওয়া হলো, সবাই সম্মতি জানানোর পরে ওখানে ছোট আকারের স্মৃতিস্তম্ভ আমি তখনই করি। সেটা এখনো আছে মহসিন কাজীর সহযোগিতায়, জায়গাটা আমি অঙ্কন করে একটু সুন্দর করে। কিন্তু ইতিমধ্যে ওই পুরো এলাকার 7 জন শহীদকে নিয়ে একটা দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ করা হয়েছে। আমার বাবাকে এবং চেয়ারম্যান সাহেবকে হত্যার ব্যাপারে একটা কেস তখনই হয়েছিল, সেই 73 সালে। এই ঘটনাটা নিয়ে যে কেস ছিল সেই কেসটা কিন্তু ডকুমেন্ট রয়ে গেছে। কাজেই এই জায়গাটা সরকারি তথ্য অনুযায়ী বদ্ধভূমি। সেই কেসটা এখন আবার রিভাই হয়েছে ICTতে, এটা বিচারাধীন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারের একটা সিদ্ধান্ত আছে, দেশের সকল বদ্ধভূমিতে একটা করে স্মৃতিসৌধ করার। এখানে এটার জন্য টাকা স্যাংশন হয়েছে সেটুকু আমি জানি। সে টাকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে LGRD মিনিস্ট্রিতে সেটুকু পর্যন্ত খবর আমি রেখেছি, তারপরে কী হয়েছে জানি না। আর ইতিমধ্যে তো জেলা পরিষদ একটা করেছি, আর আমার নিজের উদ্যোগে ছোট একটা স্মৃতিসৌধ ছিল। বর্তমান দেশের অবস্থা বলতে বললেন, দেশ এগোচ্ছে নানানভাবে, বিভিন্ন দিক দিয়ে দেশ অভূতপূর্বভাবেই আগাচ্ছে, কিন্তু সেখানে আত্মতৃপ্তির জায়গা নিয়ে আরও অনেক উন্নতি আমাদের করতে হবে। কিন্তু সেই সঙ্গে রাজনীতিতে বিভিন্ন দল থাকবে, কিন্তু এই যে রাজনীতি দেশের স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে যে বিভাজনটা, এটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না। মুক্তিযুদ্ধের চেতনাটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা যায়নি। মুক্তিযোদ্ধারা যে জন্য নিজেদের জীবন দিয়েছেন সেটা আরও সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য, তো সেই কাজ আমাদেরও কিছু, মানে কিছু আমাদের আগে যারা আমাদের অগ্রজ ছিলেন তারা কিছু করেছেন, আমরা একাত্ম করার চেষ্টা করছি আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের এই কাজে সম্পৃক্ত করে তাদের হাতে তুলে দিয়ে যেতে হবে, যেন এটা কোনোভাবেই স্তিমিত না হয়, ধীরে ধীরে যেন দেশ সমৃদ্ধির দিকে আগে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।